হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। রিমাস ব্লগে অনেক অনেক ওয়েলকাম, নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে চ্যালেঞ্জটা কী চ্যালেঞ্জ হতে চলেছে বলো? তোমরা দেখেই বুঝতে পেরেছো, তো আমিও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? বার্থ চ্যালেঞ্জ। তো তার মানে বার্থ চ্যালেঞ্জ, ঢেকুর চ্যালেঞ্জ করতে চলেছি। তো তো কটা ঢেকুর তুলবো, তো তোমরা সেটা তোমরা কাউন্ট করবে। তো কটা ঢেকুর তুলবো, আর ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি কথা বলবো না, স্টার্ট করা যাক। তাহলে চলো স্টার্ট করা যাক। এতটা খেতেও পারবো না। ঠিক উঠছে না কেন? না উঠে গেছে। আমার কি এতেও কি উঠবে না ঠিকুর? জানি না, ঠিকুর উঠতে যান না, সবাই কি সুন্দর জল জলে করে, আরো কত কি দিয়ে করে, আমার তো তাও ওঠে না, জলেও করতে পারি না। উঠেছে, কটা ওঠে আমি তো জানিও না। পেটটা এত বড় হয়ে গেছে আর খেতে পারবো না, এবারে বমি হয়ে সব বেরিয়ে যাবে, বেশি খেলে আবার আমার বমি হয়ে যায়। বসি কিছুক্ষণ, ঠিক যদি ওঠে। আর ঢেকে তুলতে গিয়ে না বমি না হয়ে যায়, কেমন লাগছে? মানে একটু আগে খেলাম, খেয়ে আবার এই থামস আপটা খেলাম, তো মনে হচ্ছে যেন বমি হয়ে যাবে, মানে গলা অব্দি হয়ে গেছে। আমার ঢেকুর কেন ওঠে না?
খান সাহেব কেউ ডেগুর উঠছে নাকি এরম দাঁড়ায়, দুটো না তিনটে ডেগুর উঠেছে। ডেগুটে উঠে একটু পেটটা হালকা হলো, পেটটা এত বড় হয়ে গেছে খেয়েছি, পেটটা ফুলে গেছে এতটা, ঢেকুটে উঠে একটু খালি হলো। বাবা দেখি আর কটা উঠে, বসিয়েছি অল্প কটা উঠেছে, ছটা, ছটা কি সাতটা কাউন্ট করিনি, প্রথমেরটা তিনটে মনে আছে, এখন কটা উঠলো তিনটে। সবাই কত সুন্দর তাদের ঢেকুর, উঠতেই থাকে উঠতেই থাকে, আমার তো উঠছেই না। ব্যাগ তো খেয়েছি, যা ওঠার ওই উঠে গেছে আর উঠবে না, বেকার বসে থেকে লাভ নেই, ভিডিও তাহলে শেষ করে দিচ্ছি, আর উঠবে না ঢেকে, অল্প কটা উঠেছে তো, ছটা না সাতটা উঠলো, তোমরা তো দেখতেই পেলে, কিন্তু খেয়ে নিয়েছি দেখো, এক হাফ হাফ বোতলের বেশিই খেয়ে নিয়েছি, পুরোটাই ছিল ভর্তি ছিল। তো ভিডিও কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখনকার মতো ভিডিও শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, এখনকার মতন বাই বাই।